স্বাগতম তোমাদের। তোমরা যারা 2023 সালের এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ আমরা আজকের ভিডিওতে পুরোপুরি আলোচনা করব শর্ট সিলেবাস থেকে। তোমাদের যেই শর্ট সিলেবাস দিচ্ছে তার ধারাবাহিকতায় আজকে সমাজকর্ম দ্বিতীয় পত্র, যেটা মানবিক গ্রুপে আছে। আর কথা না বলে আমরা শুরু করি, কোন কোন অধ্যায় তোমাদের রেখেছে সেই অধ্যায়গুলো জানা থাকলে কিন্তু অবশ্যই আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করতে পারবো এবং সেই অনুযায়ী কিন্তু একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো। তো তোমরা বইটা একটু সামনে নিয়ে বসতে পারো আর এবং কলমটাও সাথে রাখতে পারো, যাতে আমি যেই অধ্যায়গুলো বলতেছি মার্কিং করে রাখলে তোমার পড়তে সুবিধা হবে। ওকে, তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম অধ্যায়টা রেখেছে, যার নাম হচ্ছে বাংলাদেশের মৌলিক ও মানবিক চাহিদা। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় রেখেছে সমাজকর্মের শাখা, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এগুলো পুরো অধ্যায়টাই রেখেছে। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায়, সামাজিক সমস্যা সমাধানের সমাজকর্মের অনুশীলন, এটা রেখেছে আংশিক। তো আংশিকের মধ্যে তোমাদের কোন কোন টপিক্সটা করতে হবে বা কোন টপিকে প্রশ্ন হতে পারে সেটা কিন্তু ওরা উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তো সেটা হচ্ছে সামাজিক সমস্যার ধারণা, বৈশিষ্ট্য ও কারণ, সামাজিক সমস্যার আন্তঃসম্পর্ক, যৌতুকের ধরন, কারণ ও সমাজকর্মীর ভূমিকা, এটা পড়তে পারো। বাল্য বিবাহের ধরন, কারণ ও সমাজকর্মীর ভূমিকা, ঠিক আছে। এরপরে পড়তে পারো হচ্ছে মাদকাসক্তের ধরন, কারণ, পরিস্থিতি, প্রভাব ও সমাজকর্মীর ভূমিকা। এরপরে পড়তে পারো হচ্ছে অটিজমের ধারণা, বাংলাদেশে অটিজমের পরিস্থিতি, প্রভাব এবং অটিজমের সমস্যা, সমাজকর্মীর ভূমিকা আলোচনা, ঠিক আছে। জলবায়ু পরিবর্তনের ধারণা এবং কারণ, এরপরে পড়তে পারো বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঠিক আছে। এরপরে বলতে পারো জলবায়ু মোকাবেলার সমস্যা, সমাজকর্মীর ভূমিকা, এটা রেখেছে কত কোন অধ্যায় থেকে, তৃতীয় অধ্যায় থেকে, যে আংশিক এই টপিকসগুলোর উপর পড়বা। এরপরে তোমাদের যে চতুর্থ অধ্যায়টা আছে, তো সেটা হচ্ছে সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান সংস্থা, ঠিক আছে। এটি কিন্তু পুরো অধ্যায়টা রেখেছে। এরপর হচ্ছে পঞ্চম অধ্যায়টা কিন্তু রেখেছে, পঞ্চম অধ্যায়টা আছে সামাজিক আইন ও সমাজকর্ম, এটি কিন্তু আংশিক বলেছে। তো আংশিকের মধ্যে সামাজিক আইনের ধারণা, এই টপিকসটা পড়তে হবে, আইনের উদ্দেশ্য এবং গুরুত্ব, সামাজিক আইনের সমস্যা এবং সামাজিক আইন, ঠিক আছে। 1961 সালের মুসলিম পারিবারিক আইন, এই সম্পর্কে জানতে হবে। সামাজিক আইন প্রণয়ন, সমাজকর্মীর ভূমিকা, এটি সম্পর্কে জানতে হবে। এরপর যে অধ্যায়টা রেখেছে সেটা হলো ষষ্ঠ অধ্যায়, যার নাম হচ্ছে বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়নের কার্যক্রম। এখান থেকেও কিন্তু আংশিক কিছু টপিকস রেখেছে, যে টপিকগুলো আমরা একটু বলে দিই। বাংলাদেশের সরকারি সমাজসেবার পরিচিতি, ঠিক আছে, গ্রামীণ সমাজসেবার ধারণা, উদ্দেশ্য এবং কার্যক্রম। এরপরে রেখেছে হচ্ছে সামাজিক সমাজ ব্যবস্থার বা সমাজসেবার কার্যক্রম বা পদ্ধতি প্রয়োগ, এই টপিকসটা। শহর সমাজসেবার ধারণা, উদ্দেশ্য ও কার্যক্রম, মানে শহরের সমাজসেবার ধারণা, উদ্দেশ্য ও কার্যক্রম, ঠিক আছে। এবং এর সমাজকরণের পদ্ধতি এবং প্রয়োগ সম্পর্কে বলা হয়েছে। এবং বলা হয়েছে বাংলাদেশের বেসরকারি সামাজিক উন্নয়ন কার্যক্রম, ব্র্যাকের উদ্দেশ্য ও কার্যক্রম, তারপরে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য এবং কার্যক্রম, এইটা রেখেছে কি, এটা কিন্তু এই ধরনের যে টপিকসটা, এটা কিন্তু সপ্তম অধ্যায় থেকে রেখেছে। তো সপ্তম অধ্যায়ের যে টপিকসটা ছিল বেসামরিক সমাজ ও উন্নয়ন কার্যক্রম, ঠিক আছে, তার মানে ষষ্ঠ অধ্যায়ের পরে সপ্তম অধ্যায়। এরপরে আছে অষ্টম অধ্যায়, তো অষ্টম অধ্যায় কি বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম। তো অষ্টম অধ্যায় থেকে আংশিক যে টপিকসটা রেখেছে তার উল্লেখ করে দিচ্ছি, আন্তর্জাতিক সংগঠনের ধারণা, ইউনিসেফের উদ্দেশ্য কার্যক্রম, ঠিক আছে, ইউএনডিপের উদ্দেশ্য এবং কার্যক্রম, বাংলাদেশে ইউএনডিপের ভূমিকা আর ইউএনডিপের কার্যক্রম, পদ্ধতির প্রয়োগ। তো এই ছিল তোমাদের অষ্টম অধ্যায় পর্যন্ত। তো আশা করতেছি যেহেতু এখন তোমরা পুরোপুরি অধ্যায়টার সম্পর্কে ধারণা হলো যে কোন কোন অধ্যায় থেকে আসতে পারে, তো তোমরা সেই অনুযায়ী অধ্যায়গুলো ভালো করে কমপ্লিট করার চেষ্টা করো, যাতে আমাদের একটা ভালো রেজাল্ট হয়। তো কথা হবে অন্য কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।